আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র রমজান মাসের প্রত্যেক জুমার দিন আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার করে যদি পড়েন, মহান আল্লাহ তাআলা আপনার দোয়ার সাথে সাথে কবুল করবেন। এর ফল আপনি মাগরিবের নামাজ বা ইফতারের পরই ইনশাল্লাহ পাবেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি দ্বারা এই মুহূর্তে দেখছেন সকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। পবিত্র জুমা, ইসলামে এই জুমা বারকে একটি মর্যাদাপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি, দিবসসমূহ বা দিনসমূহের মধ্যে এই জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, এই জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, এই বিষয়ে অনেকেই অনেক মতামত থাকলেও প্রত্যেকেই আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্তটি সময়টি বা এই সময়টিতে যে দোয়া কবুল হয় সেটি সকলেই একমত হয়েছেন। আর জুমাবারে দোয়া কবুলের দলিল হিসেবে বলা হয়েছে জুমাবারে একটি সময় রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিস শরীফে। আর সেই হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। আসরের শেষ সময় দোয়া কবুল হয় এই বিষয়ে দলিল রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন, আর সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, জেনে রাখা জরুরি দিনই ভাই বোনেরা, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিকে বোঝানো হয়েছে। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমাবারে বা শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়, এবং বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত রয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 307 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইও এই আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ, এই সময়ে আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করব, তওবা ইস্তেগফার করব, এবং এই ছোট্ট দোয়ার আমলটি করে আমাদের আল্লাহ তাআলার কাছে কাঙ্ক্ষিত চাহিদাটি তুলে ধরব। আমাদের কাঙ্ক্ষিত যে বস্তুটি প্রয়োজন, আমরা গুনাহ থেকে মাপ চাইব, আমরা অভাব অনটন থেকে মাপ চাইব, আমরা রিজিক চাইব আল্লাহ তাআলার কাছে, আমরা ঋণ থেকে মুক্তি চাইব। বেশি বেশি দরুদ শরীফ পড়ার পরে আপনি যদি এই ছোট্ট দোয়ার আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করে নেবেন। নিয়মটি হচ্ছে জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে বেশি বেশি দরুদ শরীফ, তওবা ইস্তেগফার পড়বেন এবং এই ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন। যে দোয়াটি তিনবার পড়বেন সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে এবং শেষে আপনাকে একবার বলতে হবে আল্লাহুম্মা ফিরলি, অর্থাৎ হে আমার আল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তারপরে আপনি যে কোনো দোয়া করেন তার দোয়া কবুল হবে। অতঃপর ওযু করে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। তবে আমরা যেহেতু মাগরিবের আগ মুহূর্তে এই আমলটি করব, সেই সময় নামাজ না পড়াই উত্তম। আপনি যদি এই আমলটি অন্য সময়ে করে থাকেন, বিশেষ করে তাহাজ্জুদের সময় করে থাকেন, তাহলে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে, আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটির স্ক্রিনশট নিন, দোয়াটি দেখে দেখেও
করতে পারবেন। অন্তত তিনবার পড়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে চাহিদা, আপনার যে কাঙ্ক্ষিত জিনিস সেটি আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হাদিস থেকে বর্ণনা করা এটি বুখারী শরীফের এক হাদিস, ইনশাআল্লাহ আপনি যদি আমলটি যথাযথভাবে করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে যাবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলবেন যাতে করে তারাও আমলটি করতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিন তাদের কাছে এবং আমাদের নতুন আমলের ভিডিও, পরীক্ষিত আমলের ভিডিও, যেই আমলের নতুন ভিডিওগুলো আপনি যেন মিস না করেন তার জন্য এই ভিডিওটিতে সকলকে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে এই নিয়মে দোয়া চাওয়ার এবং আমাদের দোয়া যেন কবুল হয় এর আশায় দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।